Assalamualaikum বন্ধুরা আমাদের অনেকের বাড়ি কিন্তু এরকম লাইট পড়ে থাকে সেই ক্ষেত্রে নষ্ট হয়ে গেলে কিন্তু আমরা এগুলো সারতে পারি না আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের বাড়িতে নষ্ট হয়ে পড়ে থাকা লাইট আপনারা নিজেরাই কিভাবে ঠিক করবেন তো সর্বপ্রথম লাইটটি খুলে নিব খুলে নেওয়ার পর খুললে পরে কিন্তু লাইটের এরকম একটি ব্যাক কভার আসবে আমাদের বাসা বাড়িতে কিন্তু সবার কাছে একটি টেস্টার থাকে আমরা সর্বপ্রথম লাইটটি চেক করব যে আমাদের লাইটটির প্রবলেম কোথায় আমি আপনাদেরকে এসি কোটে লাগিয়ে দেখাচ্ছি লাইটে কানেকশন দেওয়ার পরও দেখতে পাচ্ছেন আমাদের লাইটটি কিন্তু জ্বলতেছে না যেহেতু আমাদের লাইটটি জ্বলতেছে না এই লাইটে বেশিরভাগ নষ্ট হয়ে থাকে কিন্তু আমাদের এই এলইডি গুলো নষ্ট হয়ে থাকে যদি আপনাদেরকে সর্বপ্রথম আমি দেখানোর চেষ্টা করি যে আমাদের এইরকম লাইটের ভিতরে অরিজিনালে থাকে কি কি তো আমাদের এখানে কিন্তু সর্বপ্রথম থাকে আপনার এসি ইনপুট হয় একটি ড্রাইভার সার্কিটের থেকে কিন্তু আমাদের একটি এলইডি পাতিতে চলে আসে এখানে এসে কিন্তু আমাদের লাইটিং গুলো সিরিজ হয়ে জ্বলতে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের লাইট যদি সিরিজ হয়ে যেহেতু জ্বলে একটি লাইট যদি মার খেয়ে যায় তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা লাইটই বন্ধ হয়ে যাবে সর্বপ্রথম আমাদের যে চেক করতে হবে আমাদের ড্রাইভার সার্কিটটি নষ্ট হয়ে গেছে নাকি তো আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগই কিন্তু আমাদের এই ড্রাইভার সার্কিটটি কিন্তু নষ্ট হয় না চলুন বন্ধুরা আমরা এটি চেক করে দেখি কিভাবে আমাদের এই কাজটি ঠিক করা যায় সর্বপ্রথম আমাদের লাইন দিয়ে টেস্টার দিয়ে মেপে দেখতে হবে যে এখানে আমাদের কারেন্ট আছে নাকি দেখতে পাচ্ছেন আমাদের এলইডিতে কিন্তু কারেন্ট শো করতেছে দেখতে পাচ্ছেন তো আমাদের যে কাজটি করতে হবে প্রত্যেকটা যেহেতু আমাদের এখান থেকে সিরিজ হয়েছে লাইনগুলো সিরিজ হয়েছে সর্বপ্রথম আমাদের এই পজিটিভ লাইনটা দেখতে হবে ধরে এগিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন আমাদের পজিটিভ লাইন ধরে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম একটি এলইডি আছে এই এলইডি চেক করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের এলইডি কিন্তু জ্বলতেছে তারপরে যে এলইডিতে লাইন আছে সেই এলইডি চেক করতে হবে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ঠিক আছে এইভাবে আমাদের লাইন ধরে যেতে হবে তো আমরা যদি এই এলইডিতে দেখি এটাও কিন্তু আমাদের জ্বলতেছে এখানে যদি আমরা দেখি এটাও কিন্তু আমাদের জ্বলতেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এলইডির লেগে আমরা লাগিয়ে লাগিয়ে দেখবো টেস্টার আমাদের এলইডিতে কিন্তু দেখতে পাচ্ছেন যেহেতু এইভাবে আমাদের লাইনটি আসছে আপনারা দেখলেই টের পাবেন যে সর্বপ্রথম আমাদের পজিটিভ লাইনটা একটি এলইডি ঢুকছে এখান থেকে সিরিজ হয়ে কিন্তু আর একটা এলইডিতে গিয়েছে তো এইভাবে সিরিজ হতে হতে কিন্তু আমাদের অপর পাশে আবার একটি লেগে যায় লাইন বের হয়ে কিন্তু ট্যাপিং হয়ে আমাদের কালো তারটা লেগেছে তো যেহেতু আমাদের এরকমভাবে কানেকশন হয়েছে আমরা এরকম চেক দিতে দিতে যাব দেখবো আমাদের সমস্যাটা কোথায় দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অর্ধেক পর্যন্ত আমাদের লাইন কিন্তু ঠিকঠাক আছে তারপরে দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু আমরা এখান পর্যন্ত আমাদের লাইন আসতেছে তো এখানে দেখবো দেখতে পাচ্ছেন আমাদের নেগেটিভ লাইনের থেকে যে ভাগটি আসছে ওইভাবে আমরা আবার চেক দিব যেভাবে আমরা পজিটিভ লাইনে চেক দিলাম এইভাবে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা লাগাই লাইনটি আমাদের এই ভাগটি কিন্তু ঠিক আছে কিন্তু আমাদের নেগেটিভ লাইনের থেকে একটি লাইট এলইডি পর দেখতে পাচ্ছেন একটি এলইডি আছে এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের ডিস্টার্ব এলইডি তো এই ডিস্টার্ব এলইডি যদি আমরা দেখতে পাচ্ছেন এই সাইডে লাগাইলে কিন্তু আমাদের ওই সাইডের এলইডি চলে এই সাইডে লাগাইলে কিন্তু আমাদের এই সাইডের এলইডি চলে তো আমরা সমস্যাটি পেলাম হচ্ছে এই এলইডি কিন্তু নষ্ট আপনাদের কাছে যদি এরকম এলইডি থাকে তাহলে আপনি লাগাই দিবেন আর যদি পারেন তাহলে এটি সর্বপ্রথম আমরা লাইনটি খুলে নিব যেহেতু আমাদের পুরো সার্কিটটাই কিন্তু অ্যাসেম্বলি হয়েছে একটি এসি কানেকশন সিস্টেমে তো আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করে কাজ করব আমরা এলইডিটা তুলে দিব এলইডিটা তুলে দেওয়ার পর যদি আমরা এখানে ঝালাই করে দিই আপনাদের কাছে যদি এরকম এলইডি থাকে অবশ্যই আপনারা লাগাই দিতে পারেন না থাকলে পরে আপনারা যদি এই লাইনটি শর্ট করে দেন আমরা সোল্ডার করে শর্ট করে দিব লাইনটি যদি শর্ট করে দিই তাহলে কিন্তু আমরা লাইন লাগাইলে পরে এখন লাইটটি আমাদের জ্বলবে দেখতে পাচ্ছেন আমাদের বাসার বাড়িতে যেসব লাইটগুলো নষ্ট হয়ে থাকে এটা কিন্তু শুধুমাত্র আপনাদের একটি থেকে দুইটি এলইডির কারণে কিন্তু নষ্ট হয়ে থাকে দীর্ঘদিন চলার কারণে কিন্তু আমাদের এলইডিগুলো হিট হয় হিট হলে পরে আমাদের এলইডিগুলো কেটে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই লাইটগুলো নষ্ট হয়ে পড়ে থাকে তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের বাড়িতে ইউজ করা লাইটগুলো কী সমস্যার কারণে নষ্ট হয়ে পড়ে থাকে